ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد, এক ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন কোম্পানির অফার পাওয়ার জন্যে, লটারি পাওয়ার জন্যে পণ্য ক্রয় করা যাবে কি না। মনে রাখতে হবে প্রথমত যে বিভিন্ন কোম্পানি অফার দেয়, লটারির কুপন দেয় এবং নির্দিষ্ট করে এত টাকার যদি পণ্য কিনে তাহলে লটারিতে তার নাম আসবে বা এই অফার পাবে। প্রথমত এই ধরনের অফার বা বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা, গাড়ি বা টিকিট বা ইত্যাদি যদি অন্য অন্য কোম্পানিকে টাউন দেওয়ার জন্য হয় অথবা তার পণ্যটা নিম্ন মানের কিন্তু এই অফার দিয়ে এই পণ্যটা বাজারে বাজারজাতকরণের কারণ হয়, অথবা এমন যদি হয় যে যে ক্রয় করতেছে আসলে প্রয়োজন নাই কিন্তু এই অফারটা নেওয়ার জন্যে, লটারি পাওয়ার জন্যে, গাড়ি বা লটারিতে কিছু একটা বড় কিছু পাবে এই জন্যেই কিনছে, তাহলে এই ধরনের ক্রয় বিক্রয় করা হারাম, জায়েজ নেই। নর্মালি কোম্পানির প্রোডাকশন বা তার যে মানগত ঠিক আছে, অন্য অন্য কোনো কোম্পানিকে ডাউন দেওয়ারও উদ্দেশ্য নেই বা এমন কিছু দিয়েছে যাতে ডাউন হবে না, এবং যে ক্রয় করতেছে অপ্রয়োজনে ক্রয় করতেছে না, এমন যদি হয় তাহলে কিছু ওলামারা জায়েজ বলেছেন, সবাই না, কারণ বিষয়টার মধ্যে হার জিতের ব্যাপার রয়েছে। এখন পণ্যর দাম হবে 10 টাকা, ওই অফারের জন্য হয়ে গেছে 15 টাকা মানুষ কিনতেছে, তাহলে এই 5 টাকা কোথায় যাচ্ছে? সেটা জুয়ার মধ্যে পড়ে যাবে এটা, আর সবাই তো পাবে না। এই জন্যে এখানে অন্য অন্য কোম্পানিরা কি হবে, তাদের লস হয়ে যাবে, এটা অফার পাওয়ার কারণে বা বিশেষ কোনো সুযোগের জন্য মানুষ ক্রয় করবে। তো এই শর্তগুলি মনে রাখতে হবে। আমরা শুধু অফার এসেছে, অনেক সময় আমরা দেখা যায় এটা চিন্তা ভাবনা করি না, হালাল হারাম বুঝি না, আমরা কিনো বা অপরিজনে কিনতেছি, এটা কিন্তু শরীয়তের বিধিবিধানগুলো আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সঠিক জেনে নিজে আমল করি, অন্যকে জানাই আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।